লাইসেন্সবিহীন ওয়াকিটকি সহ বেশ কয়েকটি মামলায় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংশান সূচির 4 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। 76 বছর বয়সী সূচির বিরুদ্ধে প্রায় 1 ডজন মামলার বিচারাধীন। এ মামলায় সম্মিলিতভাবে তার 100 বছরের কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সূচি। মিয়ানমারে গত বছরের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।